হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওয় তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম এবিটি এর টেস্ট পেপার 2021-এর সাজেশন 2021-এর অঙ্কগুলি। আজ আমরা এই ভিডিওতে 920 নম্বর থেকে 921 নম্বর পৃষ্ঠায় বীজগণিতের 4 দাগের যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি সমাধান করব। এই প্রশ্নে দেখো প্রতিটির মান হচ্ছে 2 নম্বর করে। তা দেখো প্রথম প্রশ্নে কী আছে, 4-এর 1-এ আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 সমান 0 এবং এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস বি সমান 0। সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান বের করতে হবে, অর্থাৎ বন্ধুরা এই সমীকরণ দুটির একটি কমন বীজ আছে 2, অর্থাৎ এক্স এর মান 2 ধরলে এই সমীকরণ দুটি সিদ্ধ হয়। তাহলে আমরা কীভাবে অঙ্কটি সমাধান করব? আমরা প্রথমে এই সমীকরণে দেখো এক্স এর জায়গায় 2 বসিয়ে বি এর মান পাবো, এবং পরবর্তী ক্ষেত্রে এই ক্ষেত্রে এক্স এর মান 2 এবং এখান থেকে বি এর যা মান পাবো সেটি বসিয়ে দিলে আমরা সহজে কিউর মান বের করতে পারবো। তা দেখো এক্স সমান 2 হলে আমরা কি পাচ্ছি, 2-এর স্কোয়ার যোগ বি ইন্টু 2 যোগ 12 সমান 0, বা 2-এর স্কোয়ার করলে 4 যোগ 2b যোগ 12 সমান 0, বা 2b সমান কী হচ্ছে, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 16 সমান 0। এবার যেহেতু b এর মান বের করব আমরা 2bকে পাশে রেখে দিলাম এবং প্লাস 16কে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে ওপাশে নিয়ে গেলে কী হবে, চিহ্ন বিয়োগ হয়ে যাবে, তাহলে আমরা বিয়োগ 16 পাবো, অর্থাৎ b সমান কী হবে, এই মাইনাস 16কে 2 দিয়ে ভাগ করতে হবে, আমাদের b এর মান মাইনাস 8 বের হলো। ঠিক আছে, এবার এই b এর মান যে মাইনাস 8 বের হলো, এবার এটা আমরা এখানে বসাবো। তাহলে এই সমীকরণে আমরা কী বসাবো, x সমান 2 এবং b সমান মাইনাস 8 হলে আমরা কী পাচ্ছি দেখো, সেক্ষেত্রে দেখো 2-এর স্কোয়ার যোগ কিউ ইন্টু 2 যোগ b এর মান কত, মাইনাস 8, যেহেতু মাইনাস আছে এটিকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 2-কে স্কোয়ার করলে 4 যোগ 2 কিউ প্লাসে মাইনাসে মাইনাস 8 সমান 0, বা 2q এখানে দেখো মাইনাস 8 থেকে 4 বাদ দিলে আমরা মাইনাস 4 পাবো সমান 0, বা 2q সমান কী হবে, মাইনাস 4কে ওপাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, বা কিউ সমান কী হবে, এই 4কে 2 দিয়ে ভাগ করতে হবে, তা 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, আমরা কিউ সমান 2 পাবো। তাহলে আমাদের উত্তর কী হলো, অতএব কিউ এর মান 2। কেমন, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 জায়গাটা লক্ষ্য করো, 2-এ কি বলা আছে, 2-এ আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 105 সমান 0। এই সমীকরণ দ্বয়ের বীজ হচ্ছে আলফা বিটা। ঠিক আছে, এই বীজ আলফা বিটা হলে আমাদের আলফা মাইনাস বিটার মানটা বের করতে হবে। তা দেখো বন্ধুরা এই সমীকরণের বীজ দুটি যদি আলফা বিটা হয় তাহলে আমরা কি পাবো, আলফা প্লাস বিটা, অর্থাৎ বীজ দুটির সমষ্টি আমরা কি জানি, মাইনাস এক্সের সহগ। এখানে এক্সের সহগ কত, মাইনাস 22 আছে, বসিয়ে দিলাম মাইনাস 22 বাই কি এক্স স্কোয়ারের সহগ, কত আছে এক্স স্কোয়ারের সহগ, কিছু না থাকা মানে 1 আছে, তাহলে আমরা 1 বসিয়ে দিলাম। তা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এবার 22কে 1 দিয়ে ভাগ করলে আমরা 22ই পেলাম, এবং বীজ দুটির গুণফল অর্থাৎ আলফা বিটা সমান কি পাবো, ধ্রুবক পদকে এক্স স্কোয়ারের সহগ দিয়ে ভাগ করতে হয়, এখানে ধ্রুবক পদ কত আছে 105 আছে, তাকে এক্স স্কোয়ারের সহগ 1 দিয়ে ভাগ করব আমরা 105 পাবো। আমাদের কী বের করতে বলেছে, আমাদের আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে। তো দেখো বন্ধুরা আমরা আলফা মাইনাস বিটার মান বের করব এই দুটি সম্পর্কের সাহায্যে। তো এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটি কি, সেটি হচ্ছে দেখো আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার সমান আমরা কী জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সমান আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এখানে এর জায়গায় আলফা এবং বির জায়গায় বিটা। এবার দেখো এখানে আমরা আলফা প্লাস বিটার মান জানি, আলফা বিটার মান জানি, এখান থেকে আমরা আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মান পেয়ে যাব, এবং আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের মান যদি পেয়ে যাই তাকে বর্গমূল করলেই তো আমরা আলফা মাইনাস বিটার মান পেয়ে যাব, তাই না। এবার দেখো এখানে আমরা মানগুলি বসাচ্ছি, তা আলফা প্লাস বিটার মান আমরা 22 পেয়েছি, তাহলে 22-এর স্কোয়ার বিয়োগ 4 ইন্টু আলফা বিটার মান আমরা 105 পেয়েছি, বসিয়ে দিলাম, তা 22কে বর্গ করলে কত পাবো আমরা, আমরা পাবো 484, এবং তার থেকে দেখো 4 দিয়ে 105কে গুণ করলে আমরা 420 পাবো,
484 থেকে 420 বিয়োগ করলে 64 হয়। অর্থাৎ দেখতে পাচ্ছি বন্ধুরা আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান 64। অতএব আলফা মাইনাস বিটা সমান কি হবে 64-এর বর্গমূল আমরা প্লাস মাইনাস 8 পাবো। তা এখানে তোমাদের টেস্ট পেপারে অঙ্কের উত্তরটা ভুল আছে, তোমরা এই সেম অঙ্কই দেখতে পাবে তোমাদের বইয়ের 30 নম্বর পৃষ্ঠার 13-এ। কেমন? তাহলে আমরা উত্তর কী লিখব? অতএব আলফা মাইনাস বিটা এর মান প্লাস মাইনাস 8। এবার তিন দাগেটা লক্ষ্য করো, তিন দাগে কী আছে দেখো, তিন দাগে আমরা দেখতে পাচ্ছি যে পি এর কোন মানের জন্য এক্স স্কোয়ার প্লাস 2 × p − 4x প্লাস 2p সমান 0 দ্বিঘাত সমীকরণটির বীজ দুটি বাস্তব ও সমান হবে। তা দেখো বন্ধুরা আমরা কোনো সমীকরণের বীজ বাস্তব ও সমান পাব যদি তার নিরূপকের মান 0 হয়। অর্থাৎ এই সমীকরণের আমাদের নিরূপকের মানটা 0 হতে হবে, তবেই আমরা এই সমীকরণের বীজ দুটির মান বাস্তব এবং সমান পাব। তাহলে আমরা কি করব, এই সমীকরণকে প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণের যে সাধারণ রূপ আছে এ এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এর সাথে তুলনা করব। ঠিক আছে, এই তুলনা করে আমরা এ বি সি সমান কত বের করব। তা দেখো এখানে তুলনা করে আমরা এ সমান কত পাচ্ছি, এ হচ্ছে এখানে এক্স স্কোয়ারের সহগ, এখানে তো কিছু নেই না থাকার মানে 1। বি সমান কত, এক্স এর সহগ 2 × p − 4 এবং সি সমান কত দেখো, সি সমান হচ্ছে 2p। তা আমরা নিরূপক সমান কি জানি, নিরূপক সমান আমরা জানি বি স্কয়ার মাইনাস 4ac। তাই এখানে দেখো এই সমীকরণের বীজ দুটি যদি বাস্তব ও সমান হয় সেক্ষেত্রে নিরূপক হচ্ছে 0 হবে। এবার আমরা এখানে এবিসি মানগুলো বসিয়ে দিচ্ছি। তা দেখো আমরা কি পাচ্ছি, বির মান বসিয়ে দিলাম 2 × p − 4, যেহেতু স্কয়ার আছে এটিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে আমরা স্কয়ার দিলাম, মাইনাস 4 × a কত 1, সি কত 2p বসিয়ে দিলাম সমান 0। এবার দেখো স্কয়ার করলে কি হচ্ছে, স্কয়ার করলে আমরা পাবো 4 × p − 4² − 4 × এখানে দেখো 1 দিয়ে 2pকে গুণ করলে আমরা 2p পাবো সমান 0। এবার যদি আমরা প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি p − 4² − 2p সমান 0। অর্থাৎ সমীকরণটি একটু ছোট হয়ে গেল, তাই না? তো দেখো এখানে যেমন এখানেও কিন্তু আমি 0 দিয়ে ভাগ করেছি, 0 দিককে 4 দিয়ে ভাগ করলে তো 0ই হয়েছে। এবার এখান থেকে স্কয়ার করলে আমরা কি পাবো, আমরা পাবো p² − 2ab, এখানে a বলতে পি, বি বলতে 4। তাহলে 4 দিয়ে 2কে গুণ করলে আমরা কি পাবো, 8p পাবো প্লাস বি স্কয়ার, অর্থাৎ 4 এর স্কয়ার করলে 16 পাবো। একবারে করে দিলাম, মাইনাস 2p সমান 0। এবার 8p আর 2p যোগ করলে আমরা পাবো মাইনাস 10p প্লাস 16 সমান 0। এবার আমাদের কাজ হচ্ছে মিডিল টার্ম করা। তো আমরা কি পাচ্ছি দেখো, পি স্কয়ার মাইনাস 8p − 2p প্লাস 16 সমান 0। প্রথম দুটো থেকে যদি p কমন নিই আমরা পাচ্ছি p − 8, এবং পরের দুটো থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমরা পাচ্ছি p − 8 সমান 0। অর্থাৎ দেখো এখান থেকে p − 8 দুটো থেকে কমন নিলে প্রথমে p পাচ্ছি, এক্ষেত্রে −2 পাচ্ছি সমান 0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দুটি রাশির গুণফল 0 হচ্ছে। এটি কখন সম্ভব হয়, এটি তখনই সম্ভব হয় এই p − 8 সমান 0 হবে, অথবা p − 2 সমান 0 হবে, তাই না? তা না হলে তো দুটো রাশির গুণফল কখনোই 0 হতে পারে না। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, অতএব আমরা p সমান পাচ্ছি 8 এবং এখান থেকে p সমান 2 পাচ্ছি। অর্থাৎ বন্ধুরা এই p এর মান 8 অথবা 2 হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে। এবার চার দাগেটা লক্ষ্য করো, চার দাগে কী আছে দেখো, চার দাগে আমরা দেখতে পাচ্ছি যে 2x² − 12x + k + 2 সমান 0। এই সমীকরণের বীজ দুটির অন্তর 2 হলে
কের মান আমাদের বের করতে হবে। তা দেখো বন্ধুরা, আমরা ধরে নিই এই সমীকরণের বীজ হচ্ছে আলফা ও বিটা। তাহলে ধরি বীজ দুটি আলফা ও বিটা। তাহলে অঙ্কে কি বলা আছে, এই বীজ দুটির অন্তর অর্থাৎ বিয়োগফল অর্থাৎ আলফা মাইনাস বিটা সমান বলে দিয়েছে দুই, আমাদের কে এর মান বের করতে হবে। তা সমীকরণের বীজ যদি আলফা ও বিটা হয়, আমরা কি জানি বীজ দুটির সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা মাইনাস এক্সের সহক, এখানে এক্সের সহক মাইনাস 12 আছে বসিয়ে দিলাম, বাই এক্স স্কোয়ারের সহক কত আছে 2 আছে বসিয়ে দিলাম, মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস হবে। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 6 পাবো। এবং বীজ দুটির গুণফল অর্থাৎ আলফা বিটা সমান কি হয়, ধ্রুবক পদকে এক্স স্কোয়ারের সহক দিয়ে ভাগ করতে হয়। এখানে ধ্রুবক পদ কী আছে দেখো, কে প্লাস 2 আছে, তাকে এক্স স্কোয়ারের সহক 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তা দেখো বন্ধুরা, আমাদের কে এর মান বের করতে গেলে আমাদের এই আলফা বিটার মানটা বের করতে হবে। আমরা আলফা বিটার মান কী করে বের করবো, আমরা একটা সূত্র জানি, সেটি কি বন্ধুরা, আমরা যে এবি সূত্র জানি সেটি কী ছিল, সেটি ছিল দেখো এবি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এখানে এর জায়গায় আলফা, বির জায়গায় বিটা, এটা তো আমরা জানি। এবার এখানে দেখো আলফা প্লাস বিটার মান এখান থেকে আমরা বের করেছি, আর আলফা প্লাস বিটার মান এখানে দিয়ে দেওয়া আছে। তাহলে এই মানগুলি বসিয়ে দিই, তাহলে 6/2 এর স্কোয়ার বিয়োগ 2/2 এর স্কোয়ার। তাই এখানে দেখো 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো, এবং তাকে স্কোয়ার করলে কত হবে, 9 হবে। এখানে 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, তাকে স্কোয়ার করলে কত হবে, 1 হবে। তাহলে 9 থেকে 1 বাদ দিলে আমরা 8 পেলাম, অর্থাৎ আলফা বিটার মান আমরা 8 পেলাম। তাহলে স্বাভাবিকভাবেই আমরা কে প্লাস 2/2 এর মান কত পাচ্ছি, 8 পাচ্ছি। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, কে প্লাস 2/2 সমান 8, বা কে প্লাস 2 সমান কোনাকোনি গুণ করলে 8 × 2 = 16, বা কে সমান কি হবে, এই 2 কে অপাশে নিয়ে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 16 - 2, অতএব কে সমান আমরা 14 পেলাম। তাহলে আমরা উত্তর কী লিখব, আমরা লিখব অতএব কে এর মান 14। এবার পাঁচেরটা লক্ষ্য করো, তা দেখো পাঁচ দিকে যে অঙ্কটা আছে এই অঙ্কটি তোমাদের টেক্সট বইয়ের অঙ্ক। এখানে কি বলা আছে, বলা আছে এ ইস টু বি সমান 3:4, এবং এক্স ইস টু ওয়াই সমান 5:7 হলে আমাদের 3ax - by ইস টু 4by - 7ax এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা কীভাবে করছি, আমরা প্রথমে এই সমীকরণ দুটো থেকে এ বির মানটা বের করে নেব। সেটি কীভাবে লক্ষ্য করো, এ ইস টু বিকে আমরা a/b হিসাবে লিখলাম, আর এখানে দেখো 3:4 আমরা 3:4 হিসাবে লিখলাম। এখান থেকে আমরা কী করতে পারি, আমরা ধরি এ সমান 3p এবং b সমান 4p। ঠিক একইভাবে এটিকে আমরা কী পাবো, আমরা দেখো x/y হিসাবে লিখতে পারি, আর এদিকে 5/7 হিসেবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা x সমান 5q ধরলাম, এবং এক্ষেত্রে y সমান 7q ধরলাম। এবার এই ab আর xy এর মান এখানে বসিয়ে দেবো। তা দেখো এখানে যে অনুপাতটা দেওয়া আছে সেটিকে প্রথমে আমরা ভগ্নাংশ আকারে লিখে নিই, অর্থাৎ 3ax - by 4by - 7ax। এবার আমরা মান বসিয়ে দিচ্ছি, দেখো 3 × এর মান কত, 3p বসিয়ে দিলাম, x এর মান কত, 5q বসিয়ে দিলাম, মাইনাস বির মান কত, 4p বসিয়ে দিলাম, y এর মান কত, 7q বসিয়ে দিলাম। নিচে দেখো 4 × b বলতে 4p, এবং এক্ষেত্রে y কত, 7q, মাইনাস 7 × a বলতে 3p, এবং এখানে x বলতে কি, 5q। ঠিক আছে, তা দেখো আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি 3×9 = 45, তাহলে আমরা পেলাম 45pq মাইনাস এক্ষেত্রে 4×7 = 28pq। আর নিচে কি হচ্ছে দেখো, 4×4 = 16, এবং 16কে 7 দিয়ে গুণ করলে আমরা পাবো 112। তাহলে 112pq মাইনাস এক্ষেত্রে কত হচ্ছে, 3×7 = 21, 5×21 = 105, তাহলে 105pq। ঠিক আছে, তা 45 থেকে 28 বিয়োগ করলে আমরা 17 পাবো, তাহলে 17pq / এক্ষেত্রে দেখো 112 থেকে আমরা 105 যদি বিয়োগ করি আমরা
सात पी किऊ पा ऊपर नीचे पी किऊ पी किऊ केटे जा कत पाची हमें पासी सतर बत ए छयटा लक्ष्य करो छयगे कि आयगे हमें देखते पाची ए बू समान बी ब्री समान सी बोर समान टू ए माइनस थ्री बी प्लस फोर सी बी হলে আমাদের এই পি এর মানটা বের করতে হবে। তাই এই অঙ্কটি তোমাদের টেক্সট বইয়ে আছে, আগের যে পাঁচ দাগের অঙ্কটা করেছি সেটাও তোমাদের টেক্সট বইয়ে আছে। এই দুটি অঙ্কই তোমরা নিরানব্বই নাম্বার পৃষ্ঠার তেরো দাগে দেখতে পাবে। এই ছয় দাগের অঙ্কটি তেরোর একে দেখতে পাবে এবং আগের পাঁচ দাগের অঙ্কটি তেরোর তিনে দেখতে পাবে। তা দেখো অঙ্কটি আমরা কীভাবে সমাধান করছি, এর প্রত্যেকের মান আমরা কে ধরে নিই। তাহলে দেখো এই প্রতিটা রাশির মান যদি কে হয় তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, এ বাই টুর মানও তো কে, অতএব এখান থেকে এ সমান কী পাবো, কোনাকুনি গুণ করলে আমরা টুকে পাবো। ঠিক একইভাবে দেখো বি সমান আমরা কী পাবো, বি সমান আমরা থ্রিকে পাবো, সি সমান আমরা ফোরকে পাবো, এবং এখান থেকে দেখো টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি বাই পি সমানও কী পাবো আমরা, কে পাবো। তাহলে দেখো আমরা যদি এখানে এবিসির মানগুলি বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা কী পাচ্ছি, টু ইন্টু এর মান আমরা টুকে বসিয়ে দিলাম মাইনাস থ্রি ইন্টু বির মান থ্রিকে বসিয়ে দিলাম প্লাস ফোর ইন্টু সির মান ফোরকে বসিয়ে দিলাম বাই পি সমান কে। তাহলে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি ফোর কে মাইনাস নাইন কে প্লাস চার চারা ষোলো কে বাই পি সমান কে। এখান থেকে দেখো কী হচ্ছে, ষোলো আর চার যোগ করলে কুড়ি, তার থেকে নয় বিয়োগ করলে আমরা এগারোকে পেলাম এবং এখানে কোনাকুনি গুণ করে দিলে আমরা পিকে পাচ্ছি। এবার দেখো উভয় পক্ষ থেকে কে কে কেটে গেলে আমরা কি পাচ্ছি, এগারো সমান পি, আমরা যদি একটু ঘুরিয়ে লিখি অর্থাৎ পি সমান আমরা এগারো পাবো। তাহলে আমরা উত্তর কী লিখব, অতএব পি এর মান সমান এগারো। এবার তার পরেরটা লক্ষ্য করো, তারপরে সাত দাগে কী আছে দেখো, সাত দাগে আমরা দেখতে পাচ্ছি এক্স টু এক্স প্লাস ওয়ান ফোর এক্স প্লাস ফাইভ ক্রমিক সমানুপাতি হলে আমাদের এক্সের মান বের করতে হবে। তো দেখো বন্ধুরা তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে আমরা প্রথম দুটির অনুপাত এবং শেষের দুটির অনুপাত সমান দেখাতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স বাই টু এক্স প্লাস ওয়ান সমান পরের দুটি অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান বাই ফোর এক্স প্লাস ফাইভ এটা করতে পারি। অথবা আমরা করতে পারি যে মধ্যপদের বর্গ, মধ্যপদ কত আছে এখানে, এখানে আছে দেখো টু এক্স প্লাস ওয়ান এর বর্গ সমান প্রান্তীয় পদ দুটির গুণফল, অর্থাৎ এক্স হচ্ছে প্রান্তীয় পদ আর একটা প্রান্তীয় পদ আছে ফোর এক্স প্লাস ফাইভ, এই দুটি ক্ষেত্রে একই দেখো বন্ধুরা, এক্ষেত্রে কোনাকোনি গুণ করলে আমরা এটিই পাচ্ছি যে টু এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার সমান এক্স ইন্টু ফোর এক্স প্লাস ফাইভ। তা তোমরা যে কোনো দুটি থেকে অঙ্কটা শুরু করতে পারো, এখান থেকে অঙ্কটা শুরু করতে পারো অথবা এখান থেকে অঙ্কটা শুরু করতে পারো। তাহলে আমরা এখান থেকে অঙ্কটা করছি, দেখো এখান থেকে আমরা কী লিখবো, এবার এটিকে স্কোয়ার করে দিলে আমরা কী পাবো, আমরা পাবো ফোর এক্স স্কোয়ার, একবারে করছি প্লাস ফোর এক্স প্লাস ওয়ান আর এক্ষেত্রে গুণ করলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স। এবার আমরা এক্সগুলোকে সব একদিকে নিয়ে আসবো। তো দেখো এখানে ফোর এক্স স্কোয়ার আছে বসিয়ে দিলাম, ফোর এক্স আছে বসিয়ে দিলাম, এই ফোর এক্স স্কোয়ারকে এপাশে নিয়ে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার, এক্ষেত্রে দেখো ফাইভ এক্সকে এপাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স, আর এখানে কী ছিল প্লাস ওয়ান ছিল সেটিকে সমান চিহ্ন ওপাশে নিয়ে যাব, তখন কী হবে এই চিহ্নটা পাল্টে যাবে অর্থাৎ মাইনাস এক হয়ে যাবে, তাই না। এবার দেখো এখানে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে মাইনাস ফাইভ এক্স থেকে ফোর এক্স বাদ গেলে আমরা কী পাবো, আমরা মাইনাস এক্স পাবো, আর এদিকে কী পাচ্ছি সমান চিহ্নের পাশে মাইনাস এক, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে আমরা এক্স সমান কত পেলাম এক পেলাম। তাহলে আমরা উত্তর কী লিখব, আমরা উত্তর লিখব অতএব এক্সের মান সমান এক। এবার আট দাগাটা লক্ষ্য করো, আট দাগে কী আছে দেখো, আট দাগে আমরা দেখতে পাচ্ছি এক্স ইস টু ওয়াই সমান থ্রি ইস টু টু এবং ওয়াই ইস টু জেড সমান থ্রি ইস টু টু হলে আমাদের এক্স মাইনাস ওয়াই ইস টু ওয়াই মাইনাস জেডের মানটা বের করতে হবে। তো দেখো বন্ধুরা আমরা প্রথমে কী করব, আমরা প্রথমে এই এক্স ওয়াই জেডের অনুপাত বের করে নেব, সেটি কীভাবে করছি লক্ষ্য করো, এখান থেকে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান
তিনের দুই। এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই বাই জেড সমান তিনের দুই। তা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর মান দুই, এক্ষেত্রে ওয়াই এর জায়গায় কত আছে, তিন আছে, অর্থাৎ এই দুই জায়গায় আমাদের ওয়াইকে সমান করতে হবে। সেটি আমরা কিভাবে করতে পারি, এক্ষেত্রে দেখো আমরা যদি তিন দিয়ে গুণ করে দিই আর এক্ষেত্রে যদি দুই দিয়ে গুণ করে দিই তবে আমরা ওয়াই এর মান সমান পাবো। তা শুধু তো ওয়াইকে গুণ করলে হবে না, আমাদের উপর নিচে গুণ করতে হবে, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি তিন গুণ তিন বাই দুই গুণ তিন, উপর নিচে আমরা তিন দিয়ে গুণ করলাম, আমরা পেলাম নয় আর নিচে পেলাম ছয়। এক্ষেত্রে আমরা কি করছি, তিন বাই দুই ছিল, আমরা উপর নিচে দুই দিয়ে গুণ করছি, তাহলে পাবো ছয় বাই চার। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কি হচ্ছে, নাইন ইস টু সিক্স ইস টু ফোর। তা যেহেতু বন্ধুরা আমরা তিনটির অনুপাত পেয়ে গেছি, এখন আমরা তাহলে তিনটির মান ধরে নিই। তা ধরি এক্স সমান নাইন কে, ওয়াই সমান সিক্স কে এবং জেড সমান ফোর কে। এবার এই মানগুলো এখানে বসিয়ে দেবো। তা দেখো এক্সের জায়গায় আমরা নাইনকে বসালাম, মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা সিক্সকে বসিয়ে দিলাম, ইস টু সিক্স কে মাইনাস জেডের জায়গায় আমরা ফোরকে বসিয়ে দিলাম। তাহলে আমরা কী পাচ্ছি, নয় থেকে ছয় বিয়োগ করলে আমরা থ্রিকে পেলাম, চারের ছয় থেকে চার বিয়োগ করলে আমরা টুকে পেলাম, এবং দেখো দুটোকেই যদি কে দিয়ে ভাগ করে দিই আমরা পাবো থ্রি ইস টু টু। ঠিক আছে, এবার নয় জায়গাটা লক্ষ্য করো, নয় দাগে কী আছে, দেখো নয় দাগে আমরা দেখতে পাচ্ছি যদি এক্স প্লাস ওয়াই সমান রুট ফাইভ এবং এক্স মাইনাস ওয়ান সমান রুট থ্রি হয় তবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে হবে। তা দেখো বন্ধুরা এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয়ের যে সূত্রটা আছে সেটি কি, সেটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তো এখানে এর জায়গায় এক্স আছে এবং বির জায়গায় ওয়াই আছে, অর্থাৎ আমরা পাবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই। এবার এখানে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এক্স ওয়াইয়ের মান আমাদের দরকার, তাহলে আমাদের এক্স ওয়াইয়ের মানটা বের করতে হবে এবং সেটি কি, যে দুটির মান দেওয়া আছে তার সাহায্যে। তা আমরা এক্স ওয়াইয়ের সূত্রটা কী জানি, আমরা এক্স ওয়াইয়ের সূত্র জানি এ প্লাস বি, অর্থাৎ এক্ষেত্রে এর জায়গায় এক্স বির জায়গায় ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের এক্স প্লাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু এর হোল স্কোয়ার। তো এখানে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মান কত আছে, রুট ফাইভ বসিয়ে দিলাম, নিচে দুই আছে বসিয়ে দিলাম এর স্কোয়ার, মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে তিন আছে বসিয়ে দিলাম, নিচে দুই বসিয়ে দিয়ে তার হোল স্কোয়ার। রুট পাঁচকে স্কোয়ার করলে আমরা পাঁচ পাবো আর নিচে দুইকে স্কোয়ার করলে চার পাবো। এক্ষেত্রে দেখো রুট তিনকে স্কোয়ার করলে আমরা তিন পাবো আর নিচে দুইকে স্কোয়ার করলে চার পাবো। তাহলে এদের লসাগু কত হবে, চার হবে, আমরা কত পাবো, পাঁচ বিয়োগ তিন, অর্থাৎ আমরা পাবো দুই বাই চার, কাটাকাটি করলে কত হচ্ছে, একের দুই হচ্ছে। তাহলে এক্স ওয়াইয়ের মান আমাদের হাফ বের হলো। এবার দেখো সহজেই আমরা এখানে মানগুলি বসিয়ে দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে পারবো। তো এক্স প্লাস ওয়াইয়ের মান কত ছিল, রুট ফাইভ বসিয়ে দিলাম, তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স এর মান হাফ বেরিয়েছে। তা রুট পাঁচকে স্কোয়ার করলে আমরা পাঁচ পাচ্ছি, এখানে দুই দুই কেটে গেল, তাহলে বিয়োগ এক সমান কত হলো, চার হলো। তাহলে উত্তর কী লিখবো, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সমান চার। এবার দশ দাগেটা লক্ষ্য করো, দশ দাগে কী আছে, দশ দাগে বলা আছে এক্স সমান থ্রি প্লাস টু রুট টু হলে আমাদের রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের মানটা বের করতে হবে। তো একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, এখানে কিসের মান দেওয়া আছে, এক্সের মান, আর এখানে আমাদের বের করতে হবে রুট এক্সের মান। তা আমরা কী করবো, আমরা এটিকে প্রথমে বর্গ করে নেব, এর বর্গর মানটা প্রথমে বের করব এবং সেটি বের করার পর আমরা তাকে বর্গমূল করে দিলেই আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো অঙ্কটা আমরা কী করছি, প্রথমে আমরা রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্সের বর্গের মান বের করছি। তো এটিকে বর্গ করলে আমরা কী পাবো, আমরা পাবো এ স্কোয়ার, অর্থাৎ রুট এক্সের স্কোয়ার মাইনাস টু এ বি, এ বলতে এখানে রুট এক্স, বি বলতে ওয়ান বাই রুট এক্স, প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই রুট এক্সের স্কোয়ার। এখানে দেখো রুট এক্স কেটে গেল এবং রুট এক্সকে স্কোয়ার করলে আমরা এক্স পাচ্ছি, এক্ষেত্রে দেখো মাইনাস দুই আছে
এবং এখানে আমরা পাচ্ছি 1 বাই এক্স, তাই না? তাহলে একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, এক্ষেত্রে এক্স এর মান দেওয়াই আছে, আমরা যদি 1 বাই এক্স এর মান বের করতে পারি তাহলে এই 80টার মান আমরা সহজে পেয়ে যাব। তাহলে 1 বাই এক্স কী হচ্ছে দেখো, এখানে 1 বাই এক্স এর মানটা বের করে নিই, আমরা পাবো 3 প্লাস 2 রুট 2। আমাদের করণীয় রিলেশন করতে হবে, তাহলে উপর নিচে আমরা 3 মাইনাস 2 রুট 2 দিয়ে গুণ করবো, তাহলে 1 ইন্টু 3 মাইনাস 2 রুট 2, নিচে আছে 3 প্লাস 2 রুট 2, তাকে আমাদের 3 মাইনাস 2 রুট 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো উপরে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই পাবো, অর্থাৎ আমরা পাবো 3 মাইনাস 2 রুট 2 পাবো। আর নিচে কি হচ্ছে এটি দেখো, 3 হচ্ছে এখানে এ এবং 2 রুট 2 হচ্ছে বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা কী পাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কত, 3, 3কে স্কোয়ার করলে আমরা 9 পাবো, এবং দেখো 2 রুট 2কে স্কোয়ার করলে কত হবে, 2 রুট 2কে স্কোয়ার করলে 8 হবে। এটি আমি একবারে করে দিলাম, কীভাবে দেখো এখানে 2 রুট 2 স্কোয়ার মানে দুবার গুণ আছে, তাহলে এখানে আমরা গুণ করে দিচ্ছি, এই দুই গুণ করলে আমরা 4 পাবো, এবং রুট 2 গুণ করলে 2 পাবো, তাহলে কত হবে আমাদের, 8 হবে। সেটা আমি এখানে একবারে বুঝিয়ে দিলাম। তাহলে দেখো 9 থেকে 8 বিয়োগ করলে আমরা 1 পাবো, সেই 1 দিয়ে উপরের 3 মাইনাস 2 রুট 2কে ভাগ করলে আমরা 3 মাইনাস 2 রুট 2ই পাবো। তাহলে এখানে আমরা এক্সের মান পেয়ে গেলাম, 1 বাই এক্সের মান পেয়ে গেলাম। এবার এখানে আমরা বসিয়ে দিচ্ছি, দেখো এক্সের জায়গায় আমরা কী বসাচ্ছি, 3 প্লাস 2 রুট 2, মাইনাস 2 ছিল বসিয়ে দিলাম, এবং 1 বাই এক্সের মান কী হয়েছে, 3 মাইনাস 2 রুট 2। দেখো এই 2 রুট 2 এই 2 রুট 2 কেটে গেল, আমরা কী দেখতে পাচ্ছি, 3 আর 3 যোগ করলে 6 হয়, তার থেকে 2 বিয়োগ করতে হবে, আমরা কত পাবো, 4 পাবো। তাহলে দেখো রুট ওভার এক্স মাইনাস 1 বাই রুট ওভার এক্স এর হোল স্কোয়ারের মান যদি 4 হয়, অতএব রুট এক্স মাইনাস 1 বাই রুট এক্স এর মান কী হবে, 4-এর বর্গমূল। তো দেখো বন্ধুরা এক্ষেত্রে মাইনাসটা হবে না, এখানে শুধু প্লাসটাই হবে, ঠিক আছে? এবার এগারো দাগের অঙ্কটা লক্ষ্য করো, এগারো দাগের অঙ্কে কী আছে, এগারো দাগের অঙ্কে আমরা দেখতে পাচ্ছি √5 + √3 এবং √10 + √8, এর মধ্যে কোনটি বড় আমাদের বের করতে হবে। তা দেখো এক্ষেত্রে অঙ্কটি একটু প্রিন্টিং মিস্টেক আছে, এই যে 5 আছে না এটা 15 হবে, কেমন? এবার দেখো অঙ্কটা আমরা কীভাবে সমাধান করছি, ছোট বড় বের করার জন্য প্রথমে আমরা উভয়কেই বর্গ করে দেবো। তাহলে আমরা কী পাচ্ছি দেখো, এখানে বর্গ করলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রে আমরা কী জানি, এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে √15, তাহলে √15কে স্কোয়ার করলে আমরা 15 পাবো, প্লাস 2ab, এ বলতে √15, বি বলতে √3 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ √3 স্কোয়ার করলে আমরা 3 পাবো, তাহলে 15 আর 3 যোগ করলে আমরা 18 পেলাম, যোগ 2 আছে, এখন দেখো রুটের মধ্যে 15 এবং রুটের মধ্যে 3, তাহলে 15 আর 3 গুণ করলে আমরা রুটের মধ্যে 5 নাম 45 পেলাম। আর এক্ষেত্রে কী হচ্ছে, এ স্কোয়ার অর্থাৎ √10 স্কোয়ার করলে আমরা 10 পাচ্ছি, 2 ইন্টু a বলতে √10, বি বলতে √8 প্লাস বি স্কোয়ার, অর্থাৎ √8 স্কোয়ার করলে আমরা 8ই পাচ্ছি, 10 আর 8 যোগ করলে আমরা 18 পেলাম, যোগ রুটের বাইরে 2 আছে বসিয়ে দিলাম, এবং রুটের মধ্যে 10 আর 8 গুণ করলে আমরা 8 10 80 পেলাম, ঠিক আছে? এবার একটা জিনিস লক্ষ্য করো বন্ধুরা, এখানে 18-র সঙ্গে দুটো সংখ্যা যোগ হচ্ছে, ঠিক আছে? আর যেহেতু এখানে √80-র মান বেশি, কার থেকে, √45-এর থেকে, তাহলে এখানে লিখে নিই, যেহেতু √80 > √45, তাহলে সুতরাং আমরা কী পাবো, কোন রাশিটার মান বেশি হবে, সুতরাং আমাদের এই রাশিটার মান বেশি হবে, অর্থাৎ 18 + √80 এর মানটা বেশি হবে, কার থেকে, 18 + √45 থেকে। তাহলে এই যে 18 + √80 এটি আমরা কার থেকে পেয়েছি, আমরা √10 + √8 এই সংখ্যাটি থেকে পেয়েছি, অতএব আমরা কী পেলাম, আমরা পেলাম √10 + √8 সংখ্যাটি বড়, কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি আমরা বুঝতে পেরেছ। এবার পরেরটা দেখো, 12 দাগে কী আছে, 12 দাগে আমরা দেখতে পাচ্ছি যে √4 to the power n সমান 1024 হলে আমাদের এই এন এর মানটা বের করতে হবে। তা আমাদের প্রথম কাজ হবে কি, প্রথম কাজ হবে আমাদের এই বর্গমূলটা তুলে দেওয়া, রুট চিহ্নটা তোলা, তার জন্য আমরা কী করবো, উভয় পক্ষকে আমরা বর্গ করে দেবো। তাহলে দেখো √4
फोर टू दि पावर एन एके वर्ग कर लम और पशे हजार चौबीस को वर्ग कर लम तो देखो ये स्क्वायर कर ले रूट उठे गल पेल फोर टू दि पावर एन और एक क्षेत्र में जेहेतु ये स्क्वायर होच्छे अर्थात हजार चौबीस गुण हजार चौबीस पेल एबारे कि करते हैं ये हजार चौबीस के हमें भांगाते हैं तर बेस कत हो बेस हे चार अर्थात चार पावर कत हो हजार चौबीस पाई से बेर करते हैं तरह क्यों करब ये हजार चौबीस के चार दिए भाग कर देव ता बुझते पर चार दिए कत बार भाग जा प्रथम देखो हजार चौबीस के चार दिए भाग कर लेकिन कत पाबा पा दुशो छाप्पन्न आर जो चार दिए दी कत हे चार चौषटी है आर चार दिए दी षोलो पा आबार चार दिए दिले आमरा चार पाबो अर्थात आमरा कटअप चार देखते पाच्छी पाँचटा ताहले एखान थेके आमरा कि लिखते पारबो एखान थेके आमरा लिखते पारबो फोर टू दि पावर एन समान हजार चौबीस के आमरा फोर टू दि पावर फाइव एइभाबे लिखते पारि ठीक आछे इनटू एई क्षेत्र देखो फोर टू दि पावर फाइव हबे ताहले आमरा कि पाच्छी आमरा पाच्छी फोर टू दि पावर एन समान आर जेहेतु एदेर बेस एकई आछे তাহলে আমাদের কিভাবে গুণ হবে পাওয়ার দুটি যোগ হয়ে যাবে অর্থাৎ আমরা পাবো 4 টু দি পাওয়ার n এবার দুই ক্ষেত্রেই দেখো এদের বেস সমান অতএব এখান থেকে আমরা পাবো n সমান 10 এবার 13 জায়গাটা দেখো 13 জায়গায় কি বলা আছে 13 জায়গায় বলা আছে যে a ভ্যারিজাস b b ভ্যারিজাস 1/c এবং सी भैरिजास डी होले ए और डी एर मध्य सम्पर्क हमें बेर करते हैं ठीक है तो देखो प्रथम क्षेत्र भेद्यभाग जदि के वन है तेल कि लिखते परि हम लिखते परि ए समान के वन बी एबार एक क्षेत्र देखो भेद्यभाग जदि के टू है तेल लिखते परि कि लिखते परि बी समान के टू सी एवं एक क्षेत्र भेद्यभाग जदि के थ्री है तेल लिखते परि कि सी समान के थ्री डी एखे हमें लिखे नहीं जे के वन के टू के थ्री अशून्य भेद्रुपक देखो एबार कि करब प्रथम ये बी एर मानटा बसा ठीक है हमारे तो ए और डी सम्पर्क दरकार तेल ए के रेखे दीची हमें एखे बी एर मानटा बसा তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি k1 ইনটু b জায়গায় আমরা k2 বাই c বসিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো উপরে পেলাম আমরা k1 ইনটু k2 এবারে আমরা এই c এর মানটা বসিয়ে দিচ্ছি c এর মান কত আছে c এর মান দেখো k3 d আছে অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো এখান থেকে আমরা লিখতে পারি a সমান k1 के टू बाय के थ्री ये प्रत्येकटाई होच्छे ध्रुवक इनटू वन बाय डी तै ना अतएव आमरा कि पेलाम अतएव आमरा पेलाम जे ए भैरिजास वन बाय डी एटी होच्छे आमादेर ए ओ डी एर मध्य सम्पर्क ताहले आमरा उत्तर कि लिखब अतएव ए ओ डी एर मध्य सम्पर्क ए भैरिजास वन बाय डी एबार चौदह दागेटा लक्ष्य करो चौदह दागे कि आछे देखो जदि पी भैरिजास किऊ स्क्वायर एवं किऊ समान नय होले पी समान कत होच्छे नय होच्छे तबे पी समान फोर होले आमादेर किऊ एर मान कत हबे बेर करते हबे तो आमरा कि करब আমরা এই ভেদ সম্পর্ক থেকে আমরা কি লিখতে পারি দেখো আমরা লিখতে পারি পি সমান কে ইনটু কিউ স্কয়ার এখানে কে কি কে হচ্ছে ভেদ ধ্রুবক এবার দেখো বন্ধুরা আমরা এই কিউ জায়গায় নয় এবং পি জায়গায় নয় বসিয়ে এই ভেদ ধ্রুবক কে এর মানটা প্রথমে বের করব তাহলে পি জায়গায় আমরা নয় বসিয়ে দিলাম কে ইনটু কিউ জায়গায় আমরা নয় বসিয়ে দিলাম নয় এর স্কয়ার তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি দেখো নয় সমান কে ইন্টু নয়কে স্কোয়ার করলে একাশি তাহলে কে সমান কি হবে কে সমান হবে এই নয়কে একাশি দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ নাইন বাই একাশি নয় দিয়ে একাশিকে কাটলে এখানে নয় পেলাম উপরে এক পেলাম অর্থাৎ ভেদ ধ্রুবক কে এর মান কত বের হলো একের নয় বের হলো এইবার আমরা
যে সম্পর্কটা পেলাম, অর্থাৎ এই যে সম্পর্ক এখানে আমরা এর মান বসিয়ে দিই, অতএব পি সমান 1/9 কিউ স্কয়ার। এই যে সম্পর্ক পেলাম, এই সম্পর্কে এবার আমরা পি এর মান বসিয়ে আমরা কিউ এর মানটা বের করব। তাহলে এখানে দেখো, বা পি জায়গায় আমরা 4 বসিয়ে দিচ্ছি, 1/9 কিউ স্কয়ার, বা কোনাকোনি গুণ করলে আমরা কত পাচ্ছি, 4^9 = 36 সমান কিউ স্কয়ার। অতএব বন্ধুরা কিউ সমান কি হবে, কিউ সমান হবে এই 36 বর্গমূল। তাহলে 36 বর্গমূল আমরা কি পাবো, আমরা পাবো ±6। এবার 15 দাগেটা লক্ষ্য করো, 15 দাগে কি বলা আছে, 15 দাগে আমরা দেখতে পাচ্ছি যে বি ভ্যারিজাস এ কিউ হয় এবং এ এর বৃদ্ধি 2:3 অনুপাতে হলে বি এর বৃদ্ধি কিউ অনুপাতে হবে। তাহলে এর বৃদ্ধি কত, এর বৃদ্ধি হচ্ছে এখানে 2:3 অনুপাতে, ঠিক আছে। তাহলে দেখো এই ভেদ সম্পর্ক থেকে আমরা কী লিখতে পারি, আমরা লিখতে পারি বি সমান কে ইন্টু এ কিউ, এখানে কে হচ্ছে ভেদ ধ্রুবক। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে বৃদ্ধি কত, 2:3 অনুপাতে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এ ওয়ান সমান 2x ধরছি এবং এ টু সমান দ্বিতীয় ক্ষেত্রে আমরা কত ধরছি, আমরা 3x ধরছি। তাহলে এ হচ্ছে এর বৃদ্ধি। তাহলে দেখো এ ওয়ান সমান 2x হলে আমরা বির মান কত পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা বির মান বি ওয়ান ধরছি, সেটি সমান কি হচ্ছে দেখো কে ইন্টু, এর জায়গায় আমরা কত বসাবো, আমরা 2x বসাবো। তাহলে দেখো এর জায়গায় আমরা যদি 2x বসিয়ে দিই তার কিউ, অর্থাৎ আমরা পাবো কে ইন্টু 8x³ সমান 8kx³ আমরা পেলাম। ঠিক একইভাবে বন্ধুরা দ্বিতীয় ক্ষেত্রে দেখো কত, 3x, তাহলে এ টু সমান যদি 3x হয় সেক্ষেত্রে আমরা বি এর মান বি টু ধরছি, বি এর মান আমরা কত পাচ্ছি দেখো, একইভাবে আমরা এই মানটা এখানে বসিয়ে দিচ্ছি, তা এর জায়গায় আমরা কত বসাবো, 3x বসাবো, এর কিউ আমরা পাবো কে ইন্টু 3k³ করলে আমরা 27 পাবো, আর x³ করলে x³ পাবো, অর্থাৎ আমরা পেলাম 27k³। এবার দেখো বন্ধুরা আমরা দুটো মান পেলাম, একটা কি বি ওয়ান আর বি টু, অর্থাৎ বি ওয়ান ইস টু বি টু সমান কী হচ্ছে 8k³ ইস টু 27k³। উভয় পক্ষকে আমরা kx³ ভাগ করে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 8:27। তাহলে আমরা উত্তর কী লিখব, আমরা উত্তর লিখব অতএব বি এর বৃদ্ধির অনুপাত হবে 8:27। এবার 16 দাগেটা লক্ষ্য করো, 16 দাগে কী দেখতে পাচ্ছি, 16 দাগে আমরা দেখতে পাচ্ছি x/y ভ্যারিজাস x+y এবং y/x ভ্যারিজাস x-y। তবে দেখাও যে x²-y² মান এক্স ওর ওয়াইয়ের উপর নির্ভর করে না, অর্থাৎ বন্ধুরা এখানে x²-y² মান যদি আমরা ধ্রুবক দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো যে x²-y² মান এক্স ওয়াইয়ের উপর নির্ভর করে না, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কী পাচ্ছি, প্রথম ক্ষেত্রের ভেদ ধ্রুবক যদি আমরা কে ওয়ান ধরি, আমরা এখান থেকে লিখতে পারি x/y সমান k1 x+y। দ্বিতীয় ক্ষেত্রে ভেদ ধ্রুবক যদি k2 ধরি, আমরা লিখতে পারি y/x সমান k2 x-y। তাহলে এখানে আমরা লিখে নিই যে k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক, এইবার দেখো এই যে উপরে সম্পর্ক পেলাম এটিকে আমরা 1 নম্বর এবং এটিকে যদি আমরা 2 নম্বর সমীকরণ করি তাহলে এখানে আমরা 1×2 করে পাই, 1×2 করে পাই, ঠিক আছে। এই দুটো এবার গুণ করে দিচ্ছি, তাহলে আমরা কী পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি x/y গুণ y/x। কেন গুণ করছি বন্ধুরা, দেখো এক্ষেত্রে এপাশে কত আছে x+y, এপাশে আছে x-y, তো এই দুটো গুণ করলেই তো আমরা x²-y² পেয়ে যাব, এই জন্য এখানে আমরা গুণ করে দিচ্ছি।
তাহলে দেখো এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা পাচ্ছি কে ওয়ান এক্স প্লাস ওয়াই ইন্টু দ্বিতীয়টায় পাচ্ছি কে টু এক্স মাইনাস ওয়াই। এবারে দেখো এখানে ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, আমরা সমীকরণটিকে একটু ঘুরিয়ে রাখছি, ঠিক আছে, অর্থাৎ এই পক্ষটা আমরা আগে রাখছি। তাহলে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি কে ওয়ান কে টু, আর এক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এটিকে আমরা কী লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান, এক্ষেত্রে কী সব তো কেটে গেছে, তাহলে কী আছে, এক আছে, বা এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান বাই কে ওয়ান বাই কে টু। অতএব আমরা এখান থেকে কী লিখতে পারি, অতএব আমরা পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ধ্রুবক, যেহেতু কে ওয়ান ও কে টু ধ্রুবক। তাহলে দেখো বন্ধুরা আমাদের যে উদ্দেশ্য ছিল যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান আমরা ধ্রুবক দেখাবো, সেটি আমরা দেখিয়েছি। অতএব আমরা এখানে কী বলতে পারি, অতএব আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর মান এক্স এবং ওয়াই এর উপর নির্ভর করে না। কেমন, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ, এবং এই অঙ্কটির সাথে সাথেই আমরা চার দাগের সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।